খারাপ স্বপ্ন দেখবে না, তুমি ভালো স্বপ্ন দেখবে। ওরে যুবক তুমি জেনে রাখো, আজকে তোমাকে যদি সমাজকে পরিচালনা করতে হয় তাহলে কোরআনকে তুমি ভালোভাবে ধরে নাও, কোরআনকে তুমি পড়তে শিখে যাও, কোরআনকে তুমি পড়তে শিখো, তোমাকে আমি মুফতি হতে বলি না, তোমাকে মুহাদ্দিস হতে বলি না, আজকে আমি তোমাকে ফকিহ হতে বলি না। কোরআনটা তুমি যদি শুধু পড়তে পারো, ইউ ক্যান রিড অর রাইট, তুমি শুধু পড়তে পারো লিখতে পারো, এতটুকু তোমার জন্য, কিন্তু এটা ম্যান্ডেটরি ফরজ, এটা ফরজ, এটা ফরজ, এটা সুন্নাত, এটা মুস্তাহাব নয়। অতএব তোমাকে পড়তেই হবে। তুমি আজকে এমফিল করতে পারছো, পিএইচডি করতে পারছো, কেমিস্ট্রি করতে পারছো, হিস্ট্রি পড়তে পারছো, ফিজিক্স পড়তে পারছো, বায়োলজি পড়তে পারছো, তাহলে কোরআন যদি তুমি 10 দিন পড়ো রে, তাহলে তুমি পড়তে পারবে, অবশ্যই পড়তে পারবে, এতে কোনো অসুবিধা নেই। ওরে যুবক তুমি তোমার জীবনখানা শেষ করে দিয়েছো, তুমি তোমার জীবনকে বুঝোনি, কোরআন কেনই পড়লে না, এত সারা জীবন, সারা জীবন আজকে জালসা শুনতে শুনতে 60 বছর 70 বছর পৌঁছে গেলাম, দাড়ি পর্যন্ত পৌঁছে গেল, পেকে গেল, কালকে আমি কবরে চলে যাব, কিন্তু আমি কোরআন পড়তে শিখলাম না, কোরআনের একটা অক্ষর আমি জানলাম না, তাহলে সেদিন আপনি কি বিচার হবে, আপনি সেদিনই কি জবাব দিবেন? এখন থেকে তৈরি হয়ে যাও, আমি প্রত্যেককে অনুরোধ করব, যদি তুমি আপনি সমাজে বিপ্লব আনতে চাও রে যুবকেরা, প্রথমে তুমি কোরআনকে আঁকড়ে ধরে নাও, তাহলে তোমার পরিত্রাণ আছে, নইলে পৃথিবীর মাটিতে তোমার পরিত্রাণ নেই, পরবর্তী জীবনটা তোমার বেকার হয়ে যাবে, সেদিন তোমাকে কেউ বাঁচাবে না। শোনো হে পৃথিবীর মানুষ, শোনো হে পৃথিবীর মানুষ, আশরাফুল মখলুকাত, এসো এসো সত্যের পথে, ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংগ্রাম, এসো এসো সত্যের পথে, ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংগ্রাম। শোনো হে পৃথিবীর মানুষ, আশরাফুল মখলুকাত, এসো এসো সত্যের পথে, ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংগ্রাম। আর বেশি লম্বা করব না, হ্যাঁ, যেতে দুটা সন্তান বেশি মনে রাখে, যেটা বড় হয় আর যেটা ছোট, আর মধ্যেকারটি বাদ, এটি অত গুরুত্ব হয় না। কিরকম আসলে বড় ছেলেটার বেশি গুরুত্ব হয় আর সব ছোট ছেলেটার, বড় ছেলেটা যত কিছু অন্যায় কাজ করুক বড় বলে ক্ষমা, আর ছোটটা তো সবচেয়ে কি পেয়ারা, কম্পিটিশনের দাম শুরু হয়ে যাবে, ও যদি সমস্ত কিছু করে কিন্তু ছোটর জন্য সমস্ত মায়া মমতা মা বাবা উজাড় করে দিয়েছে। আপনারা ছোট হতে চান না বড় হতে চান না মধ্যটি হতে চান, আর কিছু প্রয়োজন নাই ভাই, আল্লাহর কারণ এখন বিদায় নিব, আল্লাহর সৃষ্টিজীবীর মধ্যে কোন জায়গায় কি পার্থক্য আছে, ছোট বড় আছে, আপনি যে লিখছেন না আপনি কি, কিন্তু মা বাবার কি ময়া, যেটা গুরুত্ব দেওয়ার কথা বলেছে, বড়টার প্রতি যেমন ময়া, ছোটটার প্রতি সেরকম ময়া, মধ্য কাটতে তো সেরকম ময়া আছে, তাহলে গুরুত্বের ব্যাপারটা একটা হতে পারে। আমি একজন হেডমাস্টার, কিছু কিছু শিক্ষকের প্রতি আমার গুরুত্ব থাকতে পারে, কিন্তু সব বোর্ডে তো আমার শিক্ষক, সবাইকে নিয়ে তো টিম নিয়ে আমাকে চলতে হবে, হবে কি হবে না, আমার কাছে সবাই কি সমান। হ্যাঁ, ওরে যুবক তুমি জেনে রাখো, তুমি যদি আজকে কোরআন পড়তে জানতে, তুমি কোরআন পড়ো না পড়ো না, আজকে যদি তোমাকে প্রথম অবস্থায় ধরতে হবে কোরআন, তুমি বিড়ির ব্যবসা করো, শারাবের ব্যবসা করো, লটারির ব্যবসা করো, আরো কিছু ব্যবসা করো, পর্নোগ্রাফিতে তুমি যদি ফেঁসে যাও, তুমি যদি অশ্লীলতায় ফেঁসে যাও, রাত্রি 12টা 2টার সময় জানালা কপাট বন্ধ করে তুমি দেখতে আছো অশ্লীল ছবি, পর্ন ছবি, কোনো মেয়ে তোমার দিকে এগিয়ে আসে ন্যাংটা অবস্থায়, ওরে আমার যুবক তুমি কান খুলে শুনে নাও, শুনে নাও, মান করা হার ফল মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুল ওয়াল হাসানাতু বি আশারে আমসালিহা, কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর কি পড়লো, পড়ুন আমার সঙ্গে, আলিফ পড়েন, আলিফ, লাম, মিম, কটা অক্ষর পড়লাম, কত নেকি পেলাম, নেকির হিসাবটা কিন্তু ঠিক রেখেছে, ওতে কম নাই, প্রত্যেকেই জানে যে এটা একটা অক্ষর পড়লে কত। আম্মি জান আয়েশা হাদিসটা বর্ণনা করছেন, এটা বুখারীর হাদিস নয়, গালিবান তিরমিজির হাদিস, মা আয়েশা হাদিসটা বর্ণনা করছেন যে একটা যদি আলিফ পড়া যায় কত নেকি,
দশ, মিম লাম দশ, মিম। তাহলে এই নেকিটা যখন রমজান মাস আসবে তখন পড়বে, তাহলে দশের সঙ্গে গুণিত ইনটু সাত কত হবে? সত্তর নেকি। তাহলে কোনো কি ট্যাক্স লাগছে জি ভাই? না দিদি বসালো, না মোদি বসালো, কেউ নাই, কিন্তু পড়বে না। বিড়ির কাজে যাবেন, ব্যবসার কাজে যাবেন, অন্তত পক্ষে দুটা তিনটা আয়াত মুখে মুখে পড়ে নেবেন, সারাদিন আপনি ভালো থাকবেন। আর যখন শুইতে যাবেন সুরে হাসারের তিনটা আয়াত পড়ে দেবেন। কি কি তিনটা আয়াত? প্রথমে সুরে ফাতেহা পড়বেন, তারপরে সুরে ফাতেহা পড়ার পরে কি পড়বেন জি? দুরুদ, দুরুদ শরীফ পাঠ করবেন, তিনটা কুল পড়ে নেবেন, আয়াতুল কুরসি পড়ে নেবেন, আর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তারপরে সওয়ার দোয়া তো প্রথমে পাঠ করেছেন, ডান পটে হয়ে শুইবেন। আশা করি রাত্রে ভালো ভালো স্বপ্ন দেখবেন, কালকে আমি কি করব, আমার ছেলের জন্য কি করব, কি করব। ভালো ভালো স্বপ্নে আপনাদের কাছে ফ্রেস্তারা কি এগিয়ে আসবেন, কোনো শয়তানের স্বপ্ন আপনি দেখবেন না। ভালো স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে, আর খারাপ স্বপ্ন হয় তার তরফ থেকে, তার শয়তানের কাছ থেকে। ফ্রেস্তারদের তরফ থেকে ভালো স্বপ্ন, আর শয়তানের কাছ থেকে খারাপ স্বপ্ন। নিশ্চয় আমি এশারের নামাজ পড়িনি, নিশ্চয় আমি পর্ণ ছবি দেখেছি, অশ্লীল ছবি দেখেছি, ভিডিও দেখেছি, সিনেমা দেখেছি, অন্যায় কোনো খারাপ নিয়াত করেছি, অন্যায় কোনো নিয়াত নিয়ে আমি শুয়েছি, কোনো আমি সেখানে দোয়া পাঠ করিনি। ওরে যুবক, তুমি খারাপ স্বপ্ন দেখবে না, তুমি ভালো স্বপ্ন দেখবা। ওরে যুবক, তুমি জেনে রাখো, আজকে তোমাকে যদি সমাজকে পরিচালনা করতে হয় তাহলে কোরআনকে তুমি ভালোভাবে ধরে না, কোরআনকে তুমি পড়তে শিখে যাও, কোরআনকে তুমি পড়তে শিখো, তোমাকে আমি মুফতি হতে বলি না, তোমাকে মহাদ্দেস হতে বলি না, আজকে আমি তোমাকে ফকিহ হতে বলি না। কোরআনটা তুমি যদি শুধু পড়তে পারো, ইউ ক্যান রিড অর রাইট, তুমি শুধু পড়তে পারো লিখতে পারো, এতটুকু তোমার জন্য, কিন্তু এটা ম্যান্ডেটরি ফরজ, এটা ফরজ, এটা ফরজ, এটা সুন্নাত, এটা মুস্তাহাব নয়, অতএব তোমাকে পড়তেই হবে। তুমি আজকে এমফিল করতে পারছো, পিএইচডি করতে পারছো, কেমিস্ট্রি করতে পারছো, হিস্ট্রি পড়তে পারছো, ফিজিক্স পড়তে পারছো, বায়োলজি পড়তে পারছো, তাহলে কোরআন যদি তুমি 10 দিন পড়ো রে, তাহলে তুমি পড়তে পারবে, অবশ্যই পড়তে পারবে, এতে কোনো অসুবিধা নেই। ওরে যুবক, তুমি তোমার জীবনখানা শেষ করে দিয়েছো, তুমি তোমার জীবনকে বুঝোনি, কোরআন কেনই পড়লে না? এত সারা জীবন, সারা জীবন আজকে জালসা শুনতে শুনতে 60 বছর 70 বছর পৌঁছে গেলাম, দাড়ি পর্যন্ত পৌঁছে গেল, পেকে গেল, কালকে আমি কবরে চলে যাব, কিন্তু আমি কোরআন পড়তে শিখলাম না, কোরআনের একটা অক্ষর আমি জানলাম না। তাহলে সেদিন আপনি কি বিচার হবে, আপনি সেদিনই কি জবাব দিবেন? এখন থেকে তৈরি হয়ে যাও, আমি প্রত্যেককে অনুরোধ করব, যদি তুমি আপনি সমাজে বিপ্লব আনতে চাও রে যুবকেরা, প্রথমে তুমি কোরআনকে আঁকড়ে ধরে নাও, তাহলে তোমার পরিত্রাণ আছে, নইলে পৃথিবীর মাটিতে তোমার পরিত্রাণ নেই, পরবর্তী জীবনটা তোমার বেকার হয়ে যাবে, সেদিন তোমাকে কেউ বাঁচাবে না। শোনো হে পৃথিবীর মানুষ, শোনো হে পৃথিবীর মানুষ, আশরাফুল মখলুকাত, এসো এসো সত্যের পথে, ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংগ্রাম, এসো এসো সত্যের পথে, ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংগ্রাম। শোনো হে পৃথিবীর মানুষ, আশরাফুল মখলুকাত, এসো এসো সত্যের পথে, ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংগ্রাম। আর বেশি লম্বা করবো না, হ্যাঁ কম্পিটিশনের দাম শুরু হয়ে যাবে ওখানে। আর কিছু প্রয়োজন নাই ভাই, কারণ এখন বিদায় নিব। আচ্ছা আপনি যে লিখছেন, আপনি কে, হোয়ার ইউ?